কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বয়স, কিন্তু বয়সের ছাপটা নিজের পারফরমেন্সে পড়তে দেননি তুষার ইমরান। এই টপ অর্ডার ব্যাটসম্যান ছুটে চলেছেন আপন গতিতে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 রান পূর্ণ করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরানের গল্প মাদি হাসানের রিপোর্টে। সূর্যের আলোর মতো এরকম জল জল করার কথাই তো ছিল। আন্তর্জাতিক আঙ্গিনায় আক্ষেপের নাম হয়ে থাকলেও ঘরোয়া ক্রিকেটে অপ্রতিরোধ্য কিংবদন্তির নাম তুষার ইমরান, অন্তত তার পারফরমেন্স সে কথাই বলে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে বাংলাদেশের পয়লা খেলোয়াড় হিসেবে 10,000 রান তুলতে লাগত 35 রান। বিসিএল দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনই দক্ষিণাঞ্চলের হয়ে ছুঁয়ে ফেলেছেন এই মাইলস্টোন। 40 রানের অপরাজিত ইনিংসে রানের অ্যাকাউন্টে 10,005, 53 হাফ সেঞ্চুরির পাশে 25 সেঞ্চুরি। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে তুষার ইমরানের চাইতে বেশি সেঞ্চুরি নাই আর কারো। বিসিএল এ চলতি রাউন্ড সহ মোট 154 ম্যাচ খেলার অভিজ্ঞতা তুষার ইমরানের, এটাও রেকর্ড। বাংলাদেশে এত বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি আর কারো। শুধু 10,000-ই ক্লাবেই ঢুকেননি তুষার ইমরান, আপাত দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ নেই। 8,000-এর বেশি রান নিকটতম অলোক কাপালির। কদিন আগে অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়া ক্যামেরন হোয়াইট আর তুষার ইমরান দুজনের বয়সই 34, জাতীয় দলে আর কখনো ডাক পান আর নাই বা পান। বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত একটা সাক্ষেপ আর অনেকখানি গৌরব হয়ে বেঁচে থাকবে তুষার ইমরানের নাম। বিসিএল এর দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন শেষে সেন্ট্রাল জোনের বিপক্ষে সাউথ জোনের সংগ্রহ 2 উইকেটে 108 রান। ঘন কুয়াশার কারণে প্রথম দিন খেলা হয়েছে 33 ওভার। শাহরিয়ার নাফিস 53 ও তুষার ইমরান 40 রানে অপরাজিত আছেন। বিকেএসপিতে কুয়াশার কারণে প্রথম দিনের খেলা শুরু হয় দুপুর 2:45। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় সাউথ জোন, দলীয় 22 রানে 2 উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে তারা। তবে তৃতীয় উইকেটে শাহরিয়ার নাফিস ও তুষার ইমরান অবিচ্ছিন্ন 86 রানের জুটি গড়েন। এদিকে অনন্য কীর্তি গড়েছেন তুষার ইমরান, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক ছুঁয়েছেন 34 বছর বয়সী এই ব্যাটসম্যান। জাতীয় দলের সুযোগ পেলে খেলবেন আর সুযোগ না পেলেও এভাবে রান করে যেতে চান তিনি। আসলে রান করলে মানে মাঠের ভিতরে এনজয় করা হয়, রান না করলে এনজয় করা আসে না, তখন খেলা ছেড়ে দেওয়ার অনেক অপশন থাকে। যেহেতু রান করতেছি খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। সিলেক্টররা মনে করে আমাকে জাতীয় দলে প্রয়োজন আছে, নিবে, না হলে আমি আমার চেষ্টা চালিয়ে যাব রান কিভাবে রান করতে হয়। বিসিএল প্রসঙ্গ, প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন তুষার ইমরান, এই কীর্তি গড়া প্রথম বাংলাদেশে তিনি। বিসিএল এ প্রথম দিন শেষে তুষার অপরাজিত 40 রানে, তার দল প্রাইম ব্যাংকের সংগ্রহ 2 উইকেটে 108 রান। এদিকে সিলেটে ইস্ট জোনের বিপক্ষে মাত্র 187 রানে গুটিয়ে গেছে নর্থ জোন। শীত আর কুয়াশার দাপটে দুপুরেও বিকেএসপিতে দেখানি সূর্যের। বিসিএল এর দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন খেলা হয়েছে মাত্র 33 ওভার। দিনের সবটুকু আলো কেড়ে নিয়ে অন্য উচ্চতায় উঠলেন প্রাইম ব্যাংক সাউথ জোনের তুষার ইমরান। 35 রান পূর্ণ করার সাথে সাথে প্রথম বাংলাদেশি হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করলেন তুষার। 154তম ম্যাচে এসে তুষারের এই মাইল ফলক, এভারেস্ট উচ্চতায় তিনি। তার সবচেয়ে কাছে আছেন অলোক কাপালি ও রাজিন সালেহ, তাও প্রায় 2,000 রান পার্থক্য। শীর্ষ পাঁচের বাকিরা ফরাত হোসেন ও মোহাম্মদ আশরাফুল। 10,000 মাইল ফলক একমাত্র আমি স্পষ্ট করতে পেরেছি, এই জন্য আমি আনন্দিত। স্টিল আমি হোপফুলি আশা করি যে আরো ক্যারি করব, হয়তো বা 11,000-12,000 যতদূর যাওয়া যায়। দেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক, জাতীয় দলে প্রত্যাবর্তনের ভার দিয়ে রাখলেন নির্বাচকদের উপর। যেহেতু রান করতেছি খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। রান যদি করতে থাকি তো এইভাবে যদি সিলেক্টররা মনে করে আমাকে জাতীয় দলে প্রয়োজন আছে, নিবে, না হলে আমি আমার চেষ্টা চালিয়ে যাব রান কিভাবে রান করতে হয়। প্রথম দিন শেষে ব্যক্তিগত 40 রানে অপরাজিত তুষার ইমরান, সঙ্গী শাহরিয়ার নাফিসের অবদান 53। সেন্ট্রাল জোনের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা সাউথের সংগ্রহ 2 উইকেটে 108 রান। রিয়াসুদ আজিম, চ্যানেল 24। বিসিএল এর দ্বিতীয় রাউন্ডে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করলেন তুষার ইমরান, প্রথম ক্রিকেটার হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে এই কীর্তি গড়েছেন তিনি। তুষারের 40 রানে প্রথম দিন শেষে সেন্ট্রাল জোনের সংগ্রহ 2 উইকেটে 108 রান। সিলেটে আবু জায়েদ রাহিদ দুরন্ত বোলিংয়ে 187তে অল আউট নর্থ জোন। দিন শেষে ইস্ট জোনের সংগ্রহ 4 উইকেটে 24 রান। প্রথম রাউন্ডে সেঞ্চুরি করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়।
ক্ষণ গণনা চলছিল ম্যাচের শুরু থেকেই। কুয়াশা বিঘ্নিত প্রথম দিনে তুষার ইমরানের অপেক্ষা দীর্ঘ হয়েছে। 2007 এর পর থেকে টাইগার জার্সি গায়ে জড়ানোর সুযোগ মেলেনি, তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের কাজটা ঠিকঠাক সেরেছেন তুষার, যার সাক্ষ্য দিচ্ছে পরিসংখ্যানও। 154 ম্যাচে 25 সেঞ্চুরি ও 53 ফিফটিতে 10,000 রানের মালিক এখন তিনি। 10,000 মাইল ফলক একমাত্র আমি স্পষ্ট করতে পেরেছি, এই জন্য আমি আনন্দিত। স্টিল আমি হোপফুলি আশা করি যে আরো ক্যারি করবো, হয়তো বা 11,000-12,000 যতদূর যাওয়া যায়। রান করলে মানে মাঠের ভিতরে এনজয় করা হয়, রান না করলে এনজয় করা আসে না, তখন খেলা ছেড়ে দেওয়ার অনেক অপশন থাকে। যেহেতু রান করতেছি খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তুষারের দিনে নজর কেড়েছেন শারের নাফিসও, 22 রানে 2 উইকেট হারানো সাউথ জোনকে কক্ষপথে রাখলেন, তুলে নেন 50। তুষার নাফিসের ব্যাটে দিন শেষে সাউথ জোনের সংগ্রহ 2 উইকেটে 108 রান। বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর খবর। প্রথম শ্রেণীর ক্রিকেটে একমাত্র বাংলাদেশি হিসেবে 10,000 রানের এলিট ক্লাবে তুষার ইমরান। বিকেএসপিতে দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে 2 উইকেটে 108 রান নিয়ে প্রথম দিন শেষ করেছে তুষারের প্রাইম ব্যাংক সাউথ জোন। 50 তুলে নাফিস আর 40 রানে অপরাজিত আছেন তুষার ইমরান। সবশেষ জাতীয় দলে 10 বছর আগে ঘরোয়া লিগে বছরের পর বছর দাপট ধরে রেখেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। 18 বছরের ক্যারিয়ারে এবার নতুন এক রেকর্ড গড়লেন তুষার ইমরান। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 রান এই ডানহাতির। বিসিএল এর দ্বিতীয় রাউন্ডে মাঠে নামার আগে মাইল ফলক থেকে 35 রান দূরেছিলেন। ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে দিন শেষে অপরাজিত আছেন 40 রান করে। ঘন কুয়াশার কারণে প্রাইম ব্যাংক সাউথ জোন আর সেন্ট্রাল জোনের মধ্যকার ম্যাচে খেলা হয়েছে মাত্র 33 ওভার। দিন শেষে সাউথের সংগ্রহ 2 উইকেটে 108। ক্রিজে তুষারের সঙ্গে শাহরিয়ার নাফিজ অপরাজিত আছেন 53 রান করে। হোপফুলি আশা করি যে আরো ক্যারি করব, হয়তো বা 11,000-12,000 যতদূর যাওয়া যায়। যেহেতু রান করতেছি খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। 5 টেস্টে 8.90 গড়ে তুষারের রান ছিল 89 আর 41 ওয়ানডেতে করেন 574, যেখানে 154 প্রথম শ্রেণীর ম্যাচে প্রায় 42 গড়ে 10,005 রান তুষারের। সেঞ্চুরি আছে 25টি, তাই জাতীয় দলে খেলার আশা ছাড়েননি 35 ছুঁই ছুঁই তুষার। রান যদি করতে থাকে এইভাবে যদি সিলেক্টররা মনে করে আমাকে জাতীয় দলে প্রয়োজন আছে নিবে, না হলে আমি আমার চেষ্টা চালিয়ে যাবো রান কিভাবে রান করতে হয়। এবারে জাতীয় দলের বাইরে একটি ব্যক্তিগত সাফল্যের কথা। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 রানের মালিক হলেন তুষার ইমরান। বিকেএসপিতে বিসিএল এ সাউথ জোনের হয়ে 34 রান থেকে বাউন্ডারি হাঁকালে এই অর্জন যোগ হয় তার ক্যারিয়ারে। 4 দিনের ম্যাচের প্রথম দিন শেষে 40 রানে অপরাজিত আছেন তিনি। 35 বছরের এই ক্রিকেটার জাতীয় দলের বাইরে দীর্ঘদিন খেলেছেন মাত্র 5টি টেস্ট। অবসরের আগে জাতীয় দলে ফেরার আশা এখনো মনের কোণে লালন করেন তুষার। খুব ভালো লাগছে, 10,000 মাইল ফলক একমাত্র আমি স্পষ্ট করতে পেরেছি, এই জন্য আমি আনন্দিত। স্টিল আমি হোপফুলি আশা করি যে আরো ক্যারি করব, হয়তো বা 11,000-12,000 যতদূর যাওয়া যায়। রান যদি করতে থাকি এইভাবে যদি সিলেক্টররা মনে করে আমাকে জাতীয় দলে প্রয়োজন আছে নিবে, না হলে আমি আমার চেষ্টা চালিয়ে যাব রান কিভাবে রান করতে হয়, এবং এটা আমার জব, আমি রান করতে চাই আরো। ক্রিকেটের আরো খবর। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করলেন তুষার ইমরান। 154 ম্যাচে এসে তিনি এই কীর্তি গড়লেন। বিসিএল এর প্রথম রাউন্ড থেকে এমন ল্যান্ডমার্কের হাতছানি ছিল তুষারের। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে অনন্য এই উচ্চতায় পৌঁছেছেন তুষার। কুয়াশার কারণে খেলা শুরু হয় দুপুর 2:45। দক্ষিণাঞ্চল 22 রানেই 2 উইকেট হারালে উইকেটে নামেন তুষার। তানভীর হায়দারকে বাউন্ডারি হাঁকিয়ে 10,000 রানের ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলেন তুষার ইমরান। প্রথম শ্রেণীর ক্রিকেটে রেকর্ড 25টি সেঞ্চুরি আছে তুষারের। হ্যাঁ, ডেফিনেটলি খুব ভালো লাগছে, বিকজ অফ 10,000 মাইল ফলক একমাত্র আমি স্পর্শ করতে পেরেছি, এই জন্য আমি আনন্দিত। স্টিল আমি হোপফুলি আশা করি যে আরো ক্যারি করব, হয়তো বা 11,000-12,000 যতদূর যাওয়া যায়। আসলে রান করলে মানে মাঠের ভিতরে এনজয় করা হয়, রান না করলে এনজয় করা আসে না, তখন খেলা ছেড়ে দেওয়ার অনেক অপশন থাকে। যেহেতু রান করতেছি খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল প্রসঙ্গ। তুষার ইমরানের মাইল ফলক স্পর্শের দিনে সাফারে মধ্যাঞ্চলের বিপক্ষে দিন শেষে 2 উইকেট হারে 108 রান করেছে দক্ষিণাঞ্চল। অপরাজিত আছেন শাহরিয়ার নাফিস এবং তুষার ইমরান। এদিন প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণী ক্রিকেটে 10,000 রান পূর্ণ করেছেন তুষার। এদিকে সিলেটে
দাপট দেখিয়েছে দুদলের বোলাররা। প্রথম ইনিংসে উত্তরাঞ্চল অল আউট হয়েছে 187 রানে, জবাব দিতে নেমে 24 রানে 4 উইকেট হারিয়েছে পূর্বাঞ্চল। বিকেএসপিতে খেলার আগে থেকেই রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়ানো দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক ও তুষার ইমরানকে নিয়েছিল উৎসবের আমেজ, ছিল অদৃশ্য এক প্রতিযোগিতাও। প্রথমে কে আসবেন শিরোনামে, তুষারের 10,000 রান না রাজ্জাকের 500 উইকেট? তবে প্রকৃতির গোমরামুখের কারণে বিলম্বে হওয়া টসে জিতে মধ্যাঞ্চলের অধিনায়ক ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলে হাসি ফুটে তুষার ইমরানের মুখে। ব্যাট করতে নেমে অবশ্য দক্ষিণাঞ্চলের ব্যাটারদের মুখে সেই হাসি থাকেনি। ঘন কুয়াশায় উইকেট থেকে বাড়তি সাহায্য নিয়ে গোলার মতো বল ছুটতে থাকেন মধ্যাঞ্চলের দুই পেসার আবু হায়দার রনি ও এবাদত। তাদের তোপে দলীয় 5 রানেই সাজঘরে ফেরেন ওপেনার মেহেদী হাসান। এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার, তবে নিজের অফকর্মকে আরো দীর্ঘ করে মাত্র 10 রানেই উইকেটের পেছনে ক্যাচ দেন এই বাঁহাতি। একপাশে অবিচল থেকে রানের চাকা সচল রাখেন শাহরিয়ার নাফিস, তাকে যোগ্য সঙ্গ দেন প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000 রান পূর্ণ করা তুষার ইমরান। তাদের দুজনের ব্যাটে ভর করে আর উইকেট না হারিয়ে দিন শেষ করে দক্ষিণাঞ্চল। ডেফিনেটলি খুব ভালো লাগছে, বিকজ অফ 10,000 মাইল ফলক একমাত্র আমি স্পর্শ করতে পেরেছি, এই জন্য আমি আনন্দিত। যদি সিলেক্টররা মনে করে আমাকে জাতীয় দলে প্রয়োজন আছে নিবে, না হলে আমি আমার চেষ্টা চালিয়ে যাবো রান কিভাবে রান করতে হয়।